তৃতীয় টার্মিনালে বিশ্ব দৃষ্টিনন্দন বিমানবন্দর হবে শাহজালাল। 5,42,000 বর্গ কিলোমিটার, 37টি প্লেন রাখার অ্যাপ্রন ও 1,230টি গাড়ি রাখার সুবিধা, 63,000 বর্গফুট জায়গায় আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স, 115টি চেক ইন কাউন্টার, সব মিলিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিমানবন্দরের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। টার্মিনালটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর বিশ্বের শীর্ষস্থানীয় দৃষ্টিনন্দন বিমানবন্দরের সারিতে নাম লেখাবে শাহজালাল বিমানবন্দর। 2019 সালের শেষে শুরু হওয়া এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে 2023 সালের জুন মাসে। এই টার্মিনাল নির্মাণে 2017 সালের 24 অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক। বৃহৎ এই টার্মিনাল নির্মাণের ব্যয়ে প্রথমে ধরা হয়েছিল 13,610 কোটি টাকা, পরে অবশ্য প্রকল্প ব্যয় 7,788 কোটি 59 লাখ টাকা বাড়ানো হয়। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টার্মিনালটিতে 2,30,000 বর্গ মিটার আয়তনের একটি ভবন তৈরি করা হবে। ভবনটি নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। তিনি NOCD JV জায়ান্ট ভেঞ্চার পরামর্শক প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন CPG কর্পোরেশন প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের স্থপতি। সরজমিনে টার্মিনাল নির্মাণাধীন এলাকায় গিয়ে দেখা গেছে বৃষ্টি আর কাদার মধ্যেও পুরোদমে নির্মাণ কাজ চলছে। জায়গাটির ভূমি উন্নয়নের কাজ আগেই শেষ হয়েছে, বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। প্রায় 3,000 পাইলিংয়ের মধ্যে ইতিমধ্যে 700টির কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় টার্মিনালের ভেতরে ভবনটির নকশা যে বিখ্যাত স্থপতি করেছেন সেই রোহানি বাহারিন বিশ্বের কয়েকটি দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক বিমানবন্দর ভবনেরও নকশাবিদ। তার নকশা কাজের মধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 3, চীনের গুয়াংজুর ATC টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ উল্লেখযোগ্য আরও অনেক কাজ আছে। এছাড়া মালদ্বীপ, ফিলিপাইন, কম্বোডিয়া, ব্রুনাই, মিয়ানমার ও ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পের নকশা করেন তিনি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃতীয় টার্মিনাল ভবনে বহির্গমন বা ডিপার্চারের জন্য 15টি সেলফ চেক ইন বা স্বসেবা কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। বহির্গমনে 64টি ও আগমনের যাত্রীদের জন্য 64টি ইমিগ্রেশনের কাউন্টার থাকছে। এছাড়া 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 11টি বডি স্ক্যানার, 12টি বোর্ডিং ব্রিজ ও 16টি লাগেজ বেড থাকবে। বর্তমানে VVIPদের জন্য শাহজালালে পৃথক একটি কমপ্লেক্স থাকলেও তৃতীয় টার্মিনাল ভবনের ভেতরে কমপ্লেক্স না করে পৃথক VVIP স্পেস রাখার কথা ছিল। তবে শোনা যাচ্ছে প্রকল্পের কিছু টাকা উদ্বৃত্ত থাকবে বিদায় একটি VVIP কমপ্লেক্স নির্মাণ করা হতে পারে। স্বাভাবিক সময় শাহজালাল বিমানবন্দর দিয়ে দৈনিক 130টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে 25,000 থেকে 30,000 যাত্রী যাতায়াত করেন। বর্তমানে এই বিমানবন্দর বছরে 80 লাখ যাত্রী হ্যান্ডেল করতে সক্ষম। তৃতীয় টার্মিনাল হওয়ার পর শাহজালালের হ্যান্ডেলিং সক্ষমতা বেড়ে 2 কোটিতে গিয়ে ঠেকবে। নির্ধারিত মেয়াদ 2023 সালের জুনের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন করে তা যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব।